আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন তাদের একটি সমস্যা হলো আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইব কম। তো আপনার চ্যানেলের কম সাবস্ক্রাইব, এটা যদি অন্য আরেকজন সাবস্ক্রাইবার দেখে তাহলে হয়তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবগুলোকে আপনি হাইড করতে পারেন, তার মানে আপনার চ্যানেলের কয়টা সাবস্ক্রাইব আছে সেটা কেউ দেখতে পারবে না, শুধু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবে। চলুন বন্ধুরা, আজকে আমরা দেখি নিই কী করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবগুলোকে হাইড করবো। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে, এখন আমরা দেখাবো কী করে আপনি নতুন নিয়মে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবগুলোকে হাইড করতে পারেন। তো এর আগে আমরা দেখে নেব আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবগুলো হাইড আছে কি না, এর জন্য আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর যে কর্নারে আমাদের লোগো আছে এই লোগোর উপরে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমরা চলে যাব আমার চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবগুলো হাইড করা নাই, 82টা সাবস্ক্রাইব আছে আমার এখানে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনাদের সুবিধার্থে আমি সেটিংটি বাংলায় করে নিয়েছি, আপনারাও বাংলাতে করে নেবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা ক্লিক করব থ্রি ডট মেনুতে। থ্রি ডটে ক্লিক করার পর আমরা যে এখানে ডেস্কটপ সাইট নামক যে অপশনটা আছে এটাতে টিক মার্ক দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে টিক মার্ক দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব ইউটিউবের ওয়েবসাইটে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট হয়ে আছে, তো আমি এখানেই ক্লিক করব। আপনারা উপরে সার্চ বারে সার্চ দিয়ে নিতে পারেন যদি আপনাদের এখানে শর্টকাটে না আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটি এখানে ডেস্কটপ আকারে চলে আসছে। এখন আমরা আমাদের ইউটিউবটিকে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর কর্নারে যে আমাদের লোগো আছে সেইখানে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর যদি আপনাদের এখানে চ্যানেলটি লগ ইন করা না থাকে তাহলে আগে লগ ইন করে নেবেন। এরপরে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা একটু জুম করে বাম দিকের কর্নারের দিকে দেখবো, একটা সেটিং আইকন আছে বাম দিকের কর্নারে, একটি সেটিং আইকন আছে ওইখানে আমরা ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমাদের সেটিংটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সেটিংটি ওপেন হয়ে গেছে। এরপরে দ্বিতীয় নাম্বার অপশনে যে চ্যানেল নামক অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এরপরে আমরা ডান দিকে যে উন্নত সেটিং নামক যে অপশনটি আছে এখানে আমরা চলে যাব। উন্নত সেটিংসে যাওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে যাব। তো বন্ধুরা এখানে দেখুন সাবস্ক্রাইবার নামক একটি অপশন আছে, এখানে লেখা আছে আমার সাবস্ক্রাইবার দেখান। এখানে যে টিক মার্কটি দেওয়া আছে সেটি আপনারা উঠিয়ে দেবেন। বন্ধুরা টিক মার্কটি উঠিয়ে দেওয়ার পর এখানে ডান দিকের কর্নারে দেখবেন সেভ আইকন নামক একটি অপশন আছে, এখানে আপনারা সেভ করে দেবেন এটাকে। বন্ধুরা এখন আমাদের কাজ শেষ, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমাদের যে অফিসিয়াল ইউটিউবের অ্যাপটি আছে সেইখানে চলে যাব। আমরা চলে যাচ্ছি ইউটিউবের অফিসিয়াল অ্যাপে। অ্যাপে আসার পরে দেখুন আমরা আমাদের চ্যানেলে চলে এসেছি। এখন কিন্তু এখানে আমাদের আর কোনো সাবস্ক্রাইবারের সংখ্যা দেখাচ্ছে না, তার মানে আমাদের সাবস্ক্রাইবগুলো হাইড হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।